বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প নির্মিত হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের নির্মাণ কাজ। কক্সবাজারের খুরুশকুলে 600 উদ্বাস্তু পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে অত্যাধুনিক 600টি ফ্ল্যাট। তবে প্রকল্পগুলোতে আশ্রয়ণের পাশাপাশি বসবাসকারীদের কর্মস্থান নিশ্চিত করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। রাকিব হাসানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক 10টি বিশেষ উদ্যোগের অন্যতম একটি খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতি করার লক্ষ্যে এর আশেপাশের সরকারি ঘাস জমিতে বসবাসরত প্রায় 4409টি উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসিত করতেই প্রধানমন্ত্রীর নির্দেশে 2015 সালে শুরু হয় প্রকল্পটির কাজ। প্রকল্পের আওতায় 253 একর জমির উপর নির্মাণ করা হবে 139টি ভবন। এরই মধ্যে প্রথম ধাপে শেষ হয়েছে পাঁচতলা বিশিষ্ট 20টি ভবনের নির্মাণ কাজ, যেখানে প্রতিটি ভবনে রয়েছে 456 বর্গফুট আয়তনের 32টি করে ফ্ল্যাট। 1001 টাকা নামমাত্র মূল্যে এরই মধ্যে শুরু হয়েছে ফ্ল্যাট হস্তান্তরের কাজ। ভালো সরম মাঝে জোয়ারা পানি আইলে বই থাকিতাম, গরম মাঝে ফুজিয়ান স্কুলের দিকে ডাইনে পাইতাম, জোয়ারা পানি আমি যাইলে নিয়লি গলি পাইতাম। আর আর দেখান আশ্চর্য দিয়ে ইয়ান আল্লাহ আরা কি বলি তো ধন্যবাদ জানাইব। আর আশ্রয় কেন্দ্রের নাম আশ্রয় আশ্র আয় মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আশ্রয় প্রকল্প তাই না আরা বিভিন্ন সুযোগ সুবিধা ভাই মাননীয় প্রধানমন্ত্রী গড়ে দিয়েছে আরও নেয়। বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। পুনর্বাসিত এলাকায় থাকছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ খেলার মাঠ। এখানে 4টি জোন থাকবে, আপনারা যেমনটি শুনলেন, পর্যটন জোন, শুটকি মহল, বাফার জোন। এবং এখানে যারা থাকবে তারা নিজেরাও অর্থনৈতিকভাবে এবং পেশাগতভাবে নিশ্চিত থাকবেন যাতে জীবনকে তারা ভালো করতে পারে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে অত্যন্ত মহতি আখ্যা দিয়ে এ ধরনের প্রকল্প আরও বেশি গ্রহণ করা উচিত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। আশ্রয়ণ প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু এটি তার একটা বিশাল ধরনের উত্তরণ। এর গঠন প্রক্রিয়া, এর বিনিয়োগ এবং এর বিস্তৃতি। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যারা জলবায়ু উদ্বাস্তু হয়েছেন তারা শুধু যে তাদের বাসস্থান হারিয়েছেন তা নয়, সেই সঙ্গে তাদের কর্ম এবং জীবিকা হারিয়েছেন। তাই আমি মনে করি যে এই বিষয়টি নিয়ে পেশাজীবীদেরকে সঙ্গে নিয়ে সরকারের উচিত হবে একটি প্রকৃত অর্থে জীবন জীবিকা নির্ভরতায় আশ্রয়ণ প্রকল্প তৈরি করা, যেই প্রকল্পে শুধু বাসস্থান থাকবে না, তার পারিপার্শ্বিকতা, পরিবেশ, প্রতিবেশ এবং জীবিকার সঙ্গত ব্যবস্থাপনাও থাকবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।